এ এমনি তো লকডাউন তা আমরা সময় বাড়ির ভিতরে বন্দি তো কিছু কিছু মানুষ আছে তারা বলে সময় কাটে না তারা বলে টাইম পাসও না তারা বলে বোরিং লাগে তো তারা লিখে একটা উপায় ব্যয় করছি যারা যারা দরকার আছে তারা খাতার ভিতরে টুকা রাখতে না আমার কোনো অসুবিধা নাই প্রথমে পাঁচ কেজি চাল লইবেন তারপরে পাঁচ কেজি ডাইল লইবেন এরপরে দিয়া একটা একটা কুইয়া চাল আর ডাইল দিয়া আলাদা করি দেখবেন আমনের দিন কবে হয়েছে রাত কবে আমরা বুঝতেই পেতেন না সময় আমি বুঝতেই পারতেন মহামারীতে আমরা সবাই কেমনে খামু কেমনে বাসুম এ চিন্তা করে পাই না আর কিছু বাঙালির আছে তারা ফেসবুকে লাইভ আসিরা ক এই তিমি মাছের দুধ দিয়া আমি ওই ডালগোনা কফি বানাইছি কমেন্ট সেকশনে সবাই জানান কেমন হইছে